আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি নিয়ারের একটি মজাদার রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি পেতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আজ এই রেসিপিটা নিয়েছি আমার মায়ের কাছ থেকে। নিহারি করতে আমি এখানে নিয়েছি, আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ। আর এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি আদা বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ। আর এখানে আমি পোস্তদানা বাটা নিয়েছি 3 টেবিল চামচ। আর এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 7-8টা এলাচ, আর 5-6টি লং। সাথে নিব তেজপাতা। আর এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি। আপনারা চাইলে এটি খাসির পায়া দিয়েও করতে পারেন। আর আমি কিন্তু এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পানি কিন্তু এখানে বেশি ইউজ করতে হবে, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি পেঁয়াজ কুচি যা নিয়েছিলাম তার 3 ভাগের 1 অংশ এখানে আমি দিয়ে দিচ্ছি। আর সাথে অ্যাড করব 10-12টি কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচগুলোকে আস্ত দিয়েছি। আর আমি সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। রসুন বাটা, আদা বাটা, পোস্তদানা বাটা, আর এখানে আমি দিব সামান্য পরিমাণ হলুদ। নিহারিতে কিন্তু কখনোই হলুদ মরিচ বেশি করে দেওয়া যাবে না। আমি কিন্তু এটাকে একদমই মরিচ ছাড়া, শুকনো মরিচ ছাড়াই রান্না করব। আর কাঁচামরিচটাও আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখন আমি এটাকে একদম জাল দিয়ে, নিহারিগুলোকে জাল দিয়ে পুরো সিদ্ধ করে নিব। আর এই প্রসেসটা করতে আমার 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আমার নিহারিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আমার নিহারি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আর আমি এখন পেঁয়াজগুলোকে এর মধ্যে ছেড়ে দিব। এই পেঁয়াজটা কিন্তু আমি যে 1/3 কাপ ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধর মধ্যে, বাকি পেঁয়াজটাই কিন্তু এটা। এখন আমি এটাকে লাল করে ভেজে নিব। ফিরে আসছি পেঁয়াজটা লাল হওয়ার পর। আমার পেঁয়াজ কিন্তু লাল রং হয়ে এসেছে। আমি এখন এটাকে নিয়ারি হাঁড়িতে দিয়ে দিচ্ছি।
যেহেতু নিহারি থেকে তেল বের হয়েছে তাই আমি খুব বেশি তেল এখানে অ্যাড করিনি। আর এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব আরো 15 মিনিটের মতো। হয়ে গেল গরম গরম নিহারি। আর এই নিহারি রেসিপিটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ফিরে আসছি নেক্সট কোন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।